বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জানাচ্ছি ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং আমার প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সামিয়াং এর সি ফুড পার্টি রামেন তো আপনারা মোটামুটি আমার চ্যানেলে একটা রামেনের রেসিপি আগেও দেখেছেন বাট রামেনের কিন্তু আসলে একটা না অসংখ্য ফ্লেভার সো আমি এবার ট্রাই করব আপনাদেরকে রামেনের কোন ফ্লেভার কিভাবে সাধারণত রান্না করলে ভালো লাগে সেটা দেখানোর জন্য কারণ আমরা রামেন খেয়ে থাকি বাট অধিকাংশ মানুষ রামেনকে রান্না করি নরমাল নুডলসের মতো অথবা সুপি নুডলসের মতো বাট রামেন কিন্তু আসলে অনেকটা সেরকম না রামেনের রান্নার বিভিন্ন স্টাইল থাকে তো এবার আমি চেষ্টা করব সব রকমের রামেন বিভিন্ন ফ্লেভারের আপনাদেরকে এক একদিন এক একটা রান্না করে দেখানো তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সামিয়াং এর সি ফুড পার্টি ফ্লেভার এই যে সামিয়াং এবং এটা হচ্ছে হালাল কমপ্লিটলি হালাল তো এটা ছিল আমাদের হালাল ফ্লেভারের নুডলস যেটা আপনারা নিশ্চিন্তে খেতে পারেন তো আসুন দেখে নিই নুডলসের প্যাকেটের ভেতরে কি কি আছে আমিও এখন পর্যন্ত জানি না এটা আমার ফার্স্ট ট্রাই হবে এই ফ্লেভারে এর আগে আমি আরো অসংখ্য ফ্লেভার ট্রাই করছি বাট এটা কিন্তু একদম ফার্স্ট ট্রাই তো দেখি আমরা এর ভিতরে ততক্ষণে আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এখানে এটা কিন্তু সুপি বেস নুডলস হবে সো পানি বেশি লাগবে আমরা এখানে 500 ml পানি দিয়ে দিলাম এটা পুরোপুরি 500 ml আমরা 500 ml পানি অ্যাড করে দিলাম তো এখন দেখা যাক এর ভেতরে কি কি আছে এর ভেতরে আমাদের একটা নুডলস থাকবে আমরা এখানে একজন আপনারা চাইলে দুজনও খেতে পারবেন আর থাকবে হচ্ছে এখানে আমাদের একটা ফ্লেকি প্যাকেট এটা এখানে ফ্লেক্স আছে বিভিন্ন রকমের এখানে ড্রাই ফিশ থাকবে সিউইড থাকবে নড়ি থাকবে অনেক রকমের জিনিস থাকে এটা ফ্লেকি প্যাকেট আর এটা হচ্ছে আমাদের স্যুপ যে বেসটা এটা হচ্ছে স্যুপ বেসের প্যাকেট তো এটা আমাদের একটু গরম হতে হবে পানিটা গরম হওয়া পর্যন্ত এখানে আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা সার্ভিংয়ে অনেক ক্যালোরি পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্যাট আরও বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন বিভিন্ন জিনিস আছে সো এটা কিন্তু একটা খুবই বেস্ট একটা খাবার হতে পারে আমাদের জন্য বাট হ্যাঁ অবশ্যই হালাল লেখাটা দেখে নিতে হবে তো ঠিক আছে দর্শক এটা তৈরি করতে আরও কী কী লাগছে আমি আজকে কী কী ইউজ করব সি ফুড পার্টিতে সেটা দেখিয়ে দিচ্ছি সি ফুড পার্টি যেহেতু এখানে কিন্তু আমরা শ্রিম্প অক্টোপাস যেহেতু আমরা আপনারা না খেলে কিন্তু চিংড়ি মাছ আর হচ্ছে গিয়া আপনাদের টুনা ফিশটা থাকলে বেস্ট হতো বাট কোনোটাই আমার কাছে আজকে যেহেতু নাই সো আমি আজকে মাংসের পরিমাণটা কমিয়ে দিয়েছি প্রোটিনের মধ্যে আমি নিয়েছি সসেজেস যেটাকে আমি সেদ্ধ করে হালকা তেলে ভেজে কেটে রেখেছি এখানে আছে একটা ডিম সিদ্ধ টমেটো আর আছে ক্যাপসিকাম তো ঠিক আছে দর্শক এখন আমাদের এই পানিটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক আমাদের এখানে কিন্তু সুপের পানিটা ফুটে গেছে তো আমরা এখন এখানে যে ব্লু প্যাকেট যেটাতে লেখা পার্টি সি ফুড পার্টি স্যুপ এইটা আমরা কেটে নিচ্ছি আগে আমরা স্যুপটা দিয়ে দিব এটা একটু ভালো করে ফুটবে আমি এটা একটু স্মেলটা দেখি একদম মানে আপনারা কক্সবাজার গেলে যে চিংড়ির শুটকি বা আপনারা যে বিভিন্ন শুটকির দোকানের সামনে দিয়ে যাবেন একদম লাইক সে স্মেলটা তো আমি এটা দিয়ে দিচ্ছি ওটা আমার খুব প্রিয় স্মেল সো এটা আমার ভালো লাগবে বোঝাই যাচ্ছে এটা বলতে পারেন আজকে এটা আমার একটা আমার কিচেনে একটা ফুড রিভিউ হবে যে সামিয়াং এর এই ফ্লেভারটা আমাদের জন্য কেমন তো এটা আমরা ভালো মতো দিয়ে দিলাম ফ্লেক্সটা পরে দিব এটা একটু ভালো করে ফুটে নিই তারপর আমরা রামেনটা দিয়ে দিব আমাদের স্যুপ বেসটা কিন্তু বেশ অনেকটা ফুটে গেছে এখন আমরা আমাদের রামেনের নুডলসটা দিয়ে দিতে পারি আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আর এগুলো সব উপর দিয়ে ডেকোরেশন করবো এগুলো ভিতরে কিছু দেওয়া লাগবে না আমি নুডলসটা দিয়ে দিচ্ছি অনেক বড় একদম ফ্রাইড একটা নুডলস আমরা দিয়ে দিলাম এর ভিতরেও অনেক গুঁড়ো থাকবে সেটাও দিয়ে দিব এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হতে হবে দর্শক এই পর্যায়ে আমরা ফ্লেক্সটা দিয়ে দিব কারণ ফ্লেক্সটাও কিন্তু সেদ্ধ হতে হবে দেখেন এখানে ড্রাই ফিশ আছে নড়ি আছে তারপর ক্যাবেজ আছে ক্যারোট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি যাতে এটাও নুডলসটার সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখানে একটা ড্রাই ফিশ ইউজ করা হয়েছে ফিশটার নাম আমি জানি না পরে দেখতে হবে পরে জানাবো আপনাদেরকে তো এটা খুব ভালো মতো এটার সাথে সেদ্ধ হয়ে যাক আর আমরা পানি আরও একটু টানাবো স্যুপ বেস হলেও এতটা সুপি রাখবো না নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর আপনারা যারা রামেন খান রেগুলার তারা খেয়াল করবেন এইটার যে থিকনেসটা এটা কিন্তু আমাদের নর্মাল রামেনের মতো না এটা হচ্ছে খানিকটা চিকন আর নর্মাল রামেন হচ্ছে চ্যাপটা এবং কিছুটা পিচ্ছিল টাইপ বাট এটা কিন্তু নর্মাল যে নুডলস আমরা খাই ঠিক সেরকম তো ঠিক আছে একটু টাইম দিতে হবে দর্শক আমাদের সুপি বেস সি ফুড পার্টি রামেন কমপ্লিটলি রেডি এটা যেহেতু একটু সুপি স্টাইল হবে সো আমি একটু স্যুপ রেখেছি নাহলে কিন্তু এটা একদম টানিয়ে ফেললে মজা লাগবে না তো ঠিক আছে আমি এটাকে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি
প্রিয় দর্শক আমাদের সামিয়াং এর সিফুড পার্টি রামেন কমপ্লিটলি রেডি আমি এখানে আজকে কোনো চিংড়ি মাছ বা সিফুড পাইনি দেখে আমি একটু ডিম যেটা রামেনের সাথে সবাই পছন্দ করে সামান্য একটু ভেজিস আর হচ্ছে একটু সসেজেস দিয়ে এটাকে সাজিয়ে দিলাম তো আপনারা অবশ্যই এই ফ্লেভারটা ট্রাই করবেন আর আমি কিন্তু ট্রাই করে দেখেছি আমি আপনাদের সামনেও একটু ট্রাই করে দেখি যে আসলে এটার ফ্লেভারটা কেমন তো আমার মনে হয় যে এটার ফ্লেভারটা অন্যান্যগুলোর থেকে একটু ডিফারেন্ট হবে আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ দর্শক এটার ফ্লেভারটা আসলে একটু অন্যরকম এটার ফ্লেভারটা অনেকটা আপনার সিফুডটাই আসলে যারা সিফুড ভালোবাসেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে তো আমার মতে এটা রেটিং আমি দিব 10-এ 10 সামিয়াং এর কোনো কিছুই আমি 10-এ 10 নিচে দিতে পারবো না এটাও সেম তাই হলো 10-এ 10ই আমার দিতে হবে তো অবশ্যই আশা করি এই রামেনটা ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হলো তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ